ইমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, সালামটা দিয়ে নিলাম। ইমান সংগঠিত সাতটি কাজ যা জবানের দ্বারাই সমাধা হয়, সাতটি কাজ যা জবানের দ্বারাই সমাধা হয়। যেমন কালিমা পড়া, কালিমার অর্থ আল্লাহ তাআলার সঙ্গে বান্দার অঙ্গীকার, কথা দিলে বিশ্বাস করার সাথে সাথে মুখে স্বীকার করা। ইমান রাহমত রাদিয়াল্লাহ তাআলাকে আনহু একটি হাদিসে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঈমান তাজা করতে থাকবে, আর্য করা হলো ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান তাজা করতে হবে এ কেমন করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা আল্লাহর ইরশাদ করলেন, খুব বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া, খুব বেশি পড়তে থাকবে। সুতরাং আহমদ হযরত আবু সাঈদ খুদরি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে আনহু ইয়াদে রাসূল হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যুর ধারপ্রান্তে অপরিত মহুষ্য রোগী লোকদের লা ইলাহা কালিমা তালকালিন দাও, মানে মৃত্যুর সময় এমন লোকদের কানের ভিতরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাদের যারা মানে কথা বলতে পারে না তাদেরকে এটা মনে মনে বা কানের কাছে বলো, যাতে তারা মনে মনে এটা বলতে পারে। অতএব ব্যতীত লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত সম্বন্ধে আরও অনেক হাদিস বর্ণিত আছে। অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের পাশাপাশি মুখে তার প্রকাশ রয়েছে কালিমার ভিতর। কুরআন মাজিদ তেলাওয়াত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, কেননা যারা কুরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ কুরআন শরীফ তাদের জন্য সাফায়াত করবে, আল্লাহর কাছে কুরআন শরীফ সাফায়াত করবে। মুসলিম শরীফ খণ্ড 1-270। দিনী এলেম শিক্ষা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাহার ভালো করার ইচ্ছা করে তাকে দ্বীনের এলেম ও কুরআনী জ্ঞান দান করেন। বুখারী খণ্ড 1-16, মুসলিম শরীফ খণ্ড 2-333। তিনি আরও বলেছেন, এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইবনে মাজাহ 20, আরবি ভাষায় বিদ্যাবুদ্ধি না থাকার কারণে এবং উচ্ছলতাদের কাছে হাদিস না পড়ার ধরন, অনেকের এই হাদিসের ধারায় আধুনিক বিদ্যার নামে ভাষা শিক্ষা এবং জ্ঞানের নামে জড়গতের জ্ঞান লাভের অর্থ বুঝিয়ে থাকে, এটা সম্পূর্ণ ভুল মন গড়া ব্যাখ্যা। এখানে এলেম ধারায় একমাত্র দিনের জ্ঞানী উদ্দেশ্য। ওকে, এখানে কি বলা হয়েছে, আপনি উচ্চ শিক্ষার জন্য ইংলিশ বা বিভিন্ন ধরনের ভাষার শেখার জন্য আপনি বিদেশে যান বা অন্যান্য দেশে যান, কিন্তু এখান দিয়ে তো আপনি এলেম জ্ঞানটা অর্জন করতে পারছেন না। এলেম জ্ঞানটা অর্জন করতে হলে আপনাকে দিনী এলেম শিক্ষা নেওয়া হতে হবে, আপনাকে অবশ্যই দিনী এলেম শিক্ষা নিতে হবে, দিনী এলেম শিক্ষা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর নিকট কোনো এলেমের কথা জিজ্ঞেস করা হলে, শিক্ষা প্রার্থী হলে, সে জানা সত্ত্বেও যদি তার প্রকাশ না করে এবং শিক্ষা না দেয়, তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আগুনের আগাম পরিয়ে শাস্তি দিবেন, আগুনের লাগাম বা এরকম একটা দড়ি বা গামছা হিসেবে তাকে পরিয়ে শাস্তি দিবেন। এখানে লেখছে, সুতরাং আবু দাউদ খণ্ড 2-515, তিরমিজি শরীফ খণ্ড 2-53। আপনি যদি যতটুকু এলেম জানেন বা আপনি বুঝতে পারেন যে এটা অবশ্যই তাহলে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এবং কেউ যদি জানতে চায় আপনাকে বলতে হবে, না হলে আপনাকে এই শাস্তি প্রদান করা হবে, আগুনের লাগাম দিয়ে আপনাকে পুড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নিকট দোয়া এবং প্রার্থনা করা, হযরত আনাস রাদিয়াল্লাহ থেকে আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মগজ, দোয়া ইবাদতের মগজ, তিরমিজি শরীফ খণ্ড 2-175। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দোয়া চাওয়ার মতো মূল্যবান জিনিস আর নেই, বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায় তবে আল্লাহ তাআলা বড়ই সন্তুষ্ট হন, তিরমিজি শরীফ খণ্ড 2-175। তাই আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, হযরত চাইতে হবে,
আপনি যা কিছু চাওয়ার দরকার চাইতে হবে, আল্লাহ জিকির করা। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু থেকে আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর জিকির করে সে জীবিত নেয় এবং সে জিকির করে না সে মৃত তুলনা। এখানে বলা হয়েছে কি যে আল্লাহর জিকির করে বা শুক্রিয়া আদায় করে সে জীবিত, আর যে জিকির করে না সে মৃত্যুর সাথে তুলনা করেছেন। বুখারি খণ্ড 2948 মুসলিম শরীফ খণ্ড 1 পৃষ্ঠা হলো 265। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিভিন্ন জিনিস ময়লা দূর করার জন্য বিভিন্ন ব্যবস্থা ও যন্ত্র আছে। দিলের মলিনতা দূর করার ব্যবস্থা হয়েছে আল্লাহর জিকির। আপনি বিভিন্ন জিনিস বিভিন্নভাবে জিনিস তৈরি মানে ময়লা পরিষ্কার করতে হবে, কিন্তু আপনার এই দিলের ময়লা কীভাবে আপনি পরিষ্কার করবেন সেই জন্য আপনাকে বেশি বেশি জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি আরও অনেক ধরনের বেশি বেশি জিকির আছে, সেগুলো আপনি মনের দিলের ভিতরে রাখতে হবে। তাহলে আপনার মন দিল অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে ইনশাল্লাহ। বেহুদা কথা হতে জবানকে রক্ষা করা, বেহুদা কথা হইতে জবানকে রক্ষা করা। হযরত সাবিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন তোমরা বেশি কথা বলো না। যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদার জামিন হবে, এক যার মাঝে আছে জিহ্বা, দুই ধারা মাঝে আছে লজ্জা স্থান, আমি আর জন্য বেহেশতে আমিন। অবশ্যই আপনারা মানে বেশি কথা, বেহুদা কথা, যে কথাটা আপনার প্রয়োজন না বা এই কথাটা এখানে বললে আপনার দরকার বা সেই কথাটাই বলেন, যে কথাটা আপনি দরকার না, যাতে আপনি এই কথাটা না বললেও এখানে সমস্যা হবে না, তাহলে আপনার কথা বলা কোনো দরকার নেই। অবশ্যই আপনি চুপ থাকবেন। যাই হোক, আমরা নামাজ পড়ার জন্য চেষ্টা করব, অবশ্যই নামাজ কালাম পড়ব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেকটি মুসলমান।